শ্রী ঢাকা জুয়েলার্স পূজো প্রস্তুতি নিবেদন করছে। শিউলির গন্ধে মাতুক ভুবন পরুক কাছি ঢাকে, শ্রী ঢাকা জুয়েলার্সের গয়নায় চলুন বরণ করি মাকে। শ্রী ঢাকা জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আমাদের দ্বিতীয় শাখা বিধাননগর মোড়ের কাছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর। মহালয়ার দিনে তর্পণের মধ্য দিয়ে শেষ হয়েছে পিতৃপক্ষের আর দেবীপক্ষের শুরু হয়েছে। শাস্ত্র মতে লক্ষ্মী পূর্ণিমা পর্যন্ত সময়কাল দেবীপক্ষ। দেবীপক্ষ শুরু মানেই শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী কণ্ঠ আর আগমনী গানের মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা হতেই প্রথা মেনে ব্যস্ততা শুরু কুমোরটুলিতে। কারণ এমন দিনেই তো দেবী দুর্গার চক্ষুদানের প্রথা চলে আসছে। সারা বছর সেভাবে ব্যস্ততা না থাকলেও দুর্গাপুজো আসলেই ব্যস্ততা বাড়ে কুমোরটুলির মৃৎশিল্পীদের। কাঠামো তৈরি, তাতে খড় ও মাটির প্রলেপ দিয়ে গড়ে তোলা, এতদিন সে কাজেই ব্যস্ত ছিলেন মৃৎশিল্পীরা। কিন্তু মহালয়ার দিন আসতেই সেই ব্যস্ততা চরমে ওঠে। দেবীপক্ষ যে শুরু হয়ে গেছে আর এমন দিনই দেবীর চক্ষুদানের প্রথা যে চলে আসছে সেই বাপ ঠাকুরদার আমল থেকে। বাজল তোমার আলোর বেনু মাতল যে ভুবন, জ্যোতিচ্ছটা ছড়িয়ে তিনি যে আসছেন, সারা ভুবনে যে ছড়িয়ে পড়েছে তারই আগমনী বার্তা। হাতে যার সময় নেই তাই প্রথা মেনে মৃৎশিল্পীরাও মায়ের মৃন্ময়ী মূর্তি গড়ে শুরু করেছেন সেই মূর্তিতে চোখ দানের কাজ। বছর ফিরে মা আসছেন মর্তধামে, আপামর বাঙালির মন আজ আনন্দমুখর। দুবছর করোনা মহামারীতে অনেকটাই ম্লান ছিল উৎসবের, কিন্তু এবছর না, এবছর করোনা অনেকটাই নিয়ন্ত্রিত। বেড়েছে পুজোর সংখ্যা, নাওয়া খাওয়া ভুলে শেষ তুলির টানে এখন ব্যস্ত মৃৎশিল্পীরা। শুরু হয়ে গেছে দেবীপক্ষ। এতদিনের পরিশ্রমে গড়ে তোলা দেবীর মৃন্ময়ী মূর্তি যে সময় মতো পৌঁছে দিতে হবে মণ্ডপে মণ্ডপে। আজকে শুভ মহালয়ার দিন। এই মহালয়ার দিনে সে চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা বাবা কাকা ঠাকুরদাদের যেটা দেখেছি আর কি, যে তারা মহালয়ার দিনে চক্ষুদানটা করতো আর কি। ওই যে আজকাল কারখানায় কাজ হয়, চক্ষুদান আগেই হয়ে যায়, কিন্তু তথাপিও আমরা যেটা এখনো সেই নিয়মটা একটু মেনে চলি, সেটা হচ্ছে যে মহালয়ার দিন একটু হলেও চোখের ইয়েটা সেরে নেই আর কি। এই মহালয়াটা হচ্ছে দেবীকে আবাহন করা, অর্থাৎ দেবীকে নিমন্ত্রণ করা। আগামী দিনে সব শিল্পীরাই যেন এটা এই প্রথাটা মেনে চলেন, যে মহালয়ার দিন অন্তত একটু হলেও সে চোখ মুখগুলো একটু চোখের তুলির টানটা অন্তত দেয় প্রত্যেকেই। এটাই হচ্ছে মূলত আমাদের প্রথা এবং এটা মেনে চলি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠতার রূপে গুণে বর্ণাঢ্য। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পুজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান। কে পেল এবারের গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান, জানতে চোখ রাখুন আরসিটিভি পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো, নিবেদক বসন্ত স্টোর্স, সহযোগী নিবেদক মহাবীর জুয়েলারি।